জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলায় আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় দুই ধাপে মোট 1,865টি ঘর বরাদ্দ দেয় সরকার। এর মধ্যে সীমান্তবর্তী উপজেলায় কলমাকান্দায় 156টি, দুর্গাপুরে 85টি এবং আটপাড়া উপজেলায় 148টি সহ 3 উপজেলায় মোট 389টি ঘরের বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর নজরদারির মধ্য দিয়ে ইতিমধ্যে বরাদ্দপ্রাপ্তদের হাতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পৌঁছিয়ে দিয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। প্রথম ধাপে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,71,000 টাকা এবং দ্বিতীয় ধাপে ধরা হয় 1,90,000 টাকা। এই প্রকল্পের আওতায় ঘর প্রতি 2টি কক্ষ, 1টি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। রয়েছে পয় নিষ্কাশন ও বিদ্যুতের ব্যবস্থাও। গৃহহীন ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বাড়ে এমন কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র দূরীকরণ, এসব উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিটি পরিবারকে একটি করে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। সরকারি এই প্রকল্পের এক একটি ঘর যেন এক একজন গৃহহীন মানুষের বাস্তবে পরিণত হওয়ার স্বপ্ন। গৃহহীনরা পাকা দালান পাবে এটি তারা কখনো কল্পনাও করেনি। এমত অবস্থায় ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আমি আগে মানুষের বাড়িতে ছিলাম, আমার কোনো গর্বিতা ছিল না, কিন্তু সরকার এখন শেখ হাসিনা আমাদেরকে ঘর করে দিয়েছে, এতে আমরা অনেক খুশি আছি বাচ্চা কাচ্চা নিয়ে। আগে ওইসব জায়গা বসা না যা থাকতাম, অতিথি থাকতাম, ওখানে আল্লাহরম সরকারে জায়গা দিতে 200 টন জায়গা কাউলো করে আমরা দিছে, ঘর দিছে, বাথরুম ঘরের ভিতরে এক সাইডে বারিন্দা আমাদের বাথরুম দিছে, আর সাইডে ফাঁক ঘর দিছে, সামনে বারিন্দা আছে। তখন ইনশাল্লাহ ভালো, আমরা ভালোই ওইসব আমরা লাগিয়ে আমরা সুবিধা আলো সরকারের ভালোই করছি ইনশাল্লাহ। এরকম বিল্ডিং ঘর জীবন আমগো স্বপ্ন ছিল না, এখন আমরা ঘরের মধ্যে আর সবচেয়ে আনন্দ ঘরের মধ্যে বাথরুম, আমরা সুখে শান্তিতে থাকতে পারতাছি এবং ঘুম যাইতে পারতাছি। আগে পরে জায়গা থাকতাম, মানুষ অনেক কিছু কইতো, কিন্তু আমরা বাড়ি নাই, ঘর নাই, আমরা এখন অনেক শান্তিতেই আছি। মানে সরকারের জন্য আমরা অনেক অনেক তার জন্য দোয়া করি এবং অনেক অনেক ধন্যবাদ তার জন্য। এই মুহূর্তে ঘর না পাইতাম তো আমরা আরও খুব কষ্ট করতাম, মানুষের কথাবার্তা শুনতাম। হ্যাঁ, আমরা এই ঘর পাই আমরা খুব শান্তিতে আছি। আমি ওই জায়গায় আগে মানুষের বাড়িতে থাকতাম, এখন আমি এক জায়গা পাইছি, ঘর পাইছি, আমরা কাওলা করে দিছি, তো আমরা খুব শান্তিতে আছি। আমার ঘর দিছে মনে করুন 2টা রুম পাইছি, 1টা পাকঘর পাইছি, 1টা বাথরুম পাইছি, 2 শতাংশ জায়গা পাইছি। তা সরকারের কাছে আমি খুব ধন্যবাদ, আমি এগুলি পাই আমি খুব শান্তি পাইছি। আমার পোলাহান টোলান লই আমি শান্তি এলাকায় থাকতে আছি, খাইতাছি, চলতেছি। আমি শেখ হাসিনা আমার এর থেকে আমি ধন্যবাদ দিই, আমরা খুব শান্তিতে আছি। কেন এরা খুব গরিব অবস্থা আছি, ফলে প্রধানমন্ত্রী আমরা গরদর করে দিছে, গরিবরে গরদর করে দিছে, আমরা ধন্যবাদ খুব খুশি হয়েছি, আমরা এলার দিক দিয়ে আমরা খুব খুশি হয়েছি, আমরা আনন্দ লাগবে। আমরা একটা লাগতেছে, আমরা একটা লাগতেছে, একটা শহর হয়েছে, এরা উপকার ভালো উপকার হয়েছে, সুন্দর উপকার হয়েছে। এরা গাছতলায় থাকতো, ওখান ঘর করে দিছে, বিল্ডিং করে দিছে, আর কিরকম শান্তি। এটা ওখান তারা যে আবাসন হয়েছে, যারা থাকতেছে তারাও বলতেছে ভালো, আমাদের কাছেও ভালোই লাগতেছে, যেহেতু বাংলাদেশের সরকার আমরা শেখ হাসিনা গরিবরা লাগিয়ে সাহায্য ঘর দান করছে, এটা তো একটা উন্নয়ন কাজ, মানে খুবই ভালো হয়েছে। যে ঘর বাড়ি যার নাই হেরারে গরিবরা সরকার দিয়েছে, আমাদের কাছে খুবই ভালো হয়েছে, অনেক আমরা ক্লান্ত খুশি আছি। আমরা কাজের গুণগত মান এবং কাজের যে মানের বিষয়ে আমরা কোনো আপোষ করছি না, সকল ধরনের নির্মাণ সামগ্রী এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের মনিটরিং, আমাদের যে কমিটি আছে এই ঘর নির্মাণের বিষয়ে, তাদেরকে সহযোগী হিসেবে আমরা কিন্তু তাদের সাথে আমরা এগুলো ভিজিট করছি। যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি এবং আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সর্বশেষ আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আশা করি আমাদের এই মুজিববর্ষের যে ঘরগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভূমিহীনদের মাঝে যে ঘরগুলো দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন, এই পরিকল্পনার সুফল দুর্গাপুরের যে প্রত্যন্ত অঞ্চলের যারা ভূমিহীন খেটে খাওয়া মানুষগুলো আছে তারা এই সুফলগুলো খুব সুন্দরভাবেই তারা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী এবং আশ্রম প্রকল্পে যেভাবে নির্দেশনা যেভাবে আমাদেরকে বলা হয়েছিল আমরা সেইভাবেই আমাদের সর্বোচ্চ আমাদের শ্রম এবং মেধা আমার আন্তরিকতা দিয়ে আমরা ঘরগুলো করার চেষ্টা করছি এবং আল্লাহর রহমতে বলতে পারি আমার এই কলমাকান্দা
উপজেলায় দেখবেন যে পাহাড়ি ঢল এবং রাস্তাঘাট খারাপ, তারপরে ইয়ের অবস্থা খুবই মানে মাটির অবস্থা ভালো না, তারপর সব কিছু মিলে আমরা সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে ঘরগুলো করার চেষ্টা করছি এবং ঘরগুলো আল্লাহর রহমতে সবটা ঘরই আমার ভালো আছে। এবং তারপরে ঘরগুলো প্রথম থেকে যেহেতু ঘর আমাদের তাড়াহড়া ছিল এবং সীমিত বাজেট ছিল এবং সীমিত বাজেট এবং তাড়াহড়ার মাধ্যমে ঘরগুলো করছি আমরা, করার ফলে কোনো ধরনের ত্রুটি নাই। যে ধরনের কোনো যদি অভিযোগ থাকে কোনোই থাকে তাহলে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা যা দেখবেন কোনো ধরনের অভিযোগ পাবেন না। এবং আমরা সর্বোচ্চ আমাদের আন্তরিকতা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আমরা সে বাস্তবায়নের জন্য আমরা এই কাজগুলো করছি। নেত্রকোনার তিনটি উপজেলার গৃহহীন 389টি পরিবারের স্বপ্ন এবার সত্যি হলো। এভাবেই একে একে পূর্ণ হবে সকল গৃহহীন মানুষের স্বপ্ন। সরকারি বেসরকারি উদ্যোগে তৈরি হবে কর্মসংস্থান, আস্তে আস্তে ঘুচে যাবে দুঃখ দুর্দশা, এমনটাই প্রত্যাশা সর্বস্তরে জনসাধারণের। এ ব্যাপারে নেত্রকোনা 3 আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ঘর নির্মাণে সংশ্লিষ্ট উপজেলার প্রশাসনের কাজে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আপনাকে ধন্যবাদ। মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার, গৃহহীন ভূমিহীন মানুষদের জন্য দেওয়া, সেটা উনি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তত্ত্বাবধান করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সবাইকে দেখছিল। আমি নিজেও এলাকার এই আসা যাওয়ার মধ্যে দিয়ে সবসময় এটা খুশখবর রাখার চেষ্টা করেছি, জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছি। 100% বলে তো কিছু নয়, কিন্তু ত্রুটিমুক্ত করার জন্য যতটুকু করা দরকার সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি যে একেবারে ভূমিহীন গৃহহীন যে মানুষগুলো এখানে আশ্রয় নিয়েছে তাদের কাছে এটা একটা সুন্দর সারা জীবনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলে তারা মনে করবে। আমরা এই বিষয়গুলো খেয়াল করে ত্রুটিমুক্ত হয়েছে, দৃষ্টিনন্দন হয়েছে, স্পেসিফিকেশন অনুযায়ী হয়েছে, ফলে এটাতে সন্তুষ্টিকর বিষয় না, কিন্তু কাজটা যেভাবে তুলে আসা উচিত ছিল, যেভাবে বের করে আনা দরকার ছিল সেটুকু হয়েছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর অধিকাংশ উপকারভোগীদের মধ্যে সকলের সমন্বয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর গৃহীত এই পদক্ষেপ বাস্তবায়নে জেলা প্রশাসন দৃঢ়তার সহিত কাজ করছে জানিয়ে নেত্রকোনা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান বলেন, আমাদের এই জেলায় আমরা সর্বোচ্চ 1865 ঘর দুটি পর্যায়ে আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। আমরা এই 1865 ঘরের প্রথম পর্যায়ে 960 ঘর, সেগুলি মাননীয় প্রধানমন্ত্রী 23 জন উদ্বোধন করেছেন এবং দ্বিতীয় পর্যায়ের 23 জানুয়ারি উদ্বোধন করেছেন এবং দ্বিতীয় পর্যায়ের যে ঘরগুলি 925টি সেগুলি মাননীয় প্রধানমন্ত্রী 20 জুন উদ্বোধন করেছেন। আমরা প্রায় অধিকাংশ ঘরে নির্মাণ কাজ শেষ, আমাদের উপকারভোগীরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এই ঘরগুলিতে অবস্থান করছে এবং আমরা সর্বোচ্চ গুণগত মান ত্রুটিমুক্তভাবে এই ঘর নির্মাণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রীগণ সহ আমাদের মাননীয় এলাকার সম্মানিত জনপ্রতিনিধিগণ সহ সবাইকে সাথে নিয়ে আমরা এই ঘরগুলি যেন ত্রুটিমুক্তভাবে নির্মিত হয় সেই প্রশ্ন আমরা নিয়েছি এবং সামনে এই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে এই ঘর নির্মাণ কার্যক্রম সর্বাত্মকভাবে আরও সুন্দরভাবে করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।